ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করল আমেরিকা। ন্যাটোতে যোগ দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে ফিনল্যান্ড। ইউক্রেনের মুসলিম সেনাদের সাথে ইফতার করলেন জেলেনস্কি। বিরল বৈঠকে ইরান ফ্রান্স, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার। ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার আহ্বান। তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়ায় চীন। ইরানকে ভয় দেখাতে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করল আমেরিকা। মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা নামের এই সাবমেরিন পারমাণবিক শক্তি চালিত বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে। বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র টিমোথি হকিন্স বলেছেন, সাবমেরিন ফ্লোরিডা বৃহস্পতিবার ওই এলাকায় প্রবেশ করে এবং সুয়েজ খাল অতিক্রম করতে শুরু করে। হকিন্স বলেন, সাবমেরিনটি 154টি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। বিবৃতি অনুসারে সাবমেরিনটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তার জন্য পঞ্চম মার্কিন নৌবহরে মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চম মার্কিন নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। এর কার্যক্রম উপসাগরীয় অঞ্চল, ওমান উপসাগর, আরব সাগর, এডেন উপসাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত। এটি বাহরাইনের রাজধানী মানামার পূর্বে জুফায়ার এলাকায় অবস্থিত, যেই অঞ্চলের পানির মধ্য দিয়ে বিশ্বের তেল সরবরাহের প্রায় অর্ধেক চলাচল করে। সেই উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করা পঞ্চম মার্কিন নৌবহরের অন্যতম কাজ। কিন্তু সম্প্রতি বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের কথা জানালো যুক্তরাষ্ট্র। এতে সেখানে তাদের নৌবাহিনীর শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। ন্যাটোতে যোগ দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ডেভিড স্লিং নামের একটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা ঘোষণা করেছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যানিটি কাইক্কোনেন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে অতি উচ্চতায় যে কোনো লক্ষ্যবস্তুতে শনাক্ত ও ধ্বংস করা সম্ভব হবে। তিনি দাবি করেন, আমরা ফিনল্যান্ডের প্রতিরক্ষা শক্তির উচ্চভিলাষী ও দীর্ঘমেয়াদী উন্নয়ন কাজ করতে বদ্ধপরিকর। ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছে, তাদের তৈরি ডেভিড স্লিং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 40 থেকে 300 কিলোমিটার পাল্লার যে কোনো ড্রোন, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম। এটি আরও দাবি করেছে, একসঙ্গে একটি ব্যবস্থা থেকে 12টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইসরায়েলের সঙ্গে ফিনল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তার মূল্য $344 মিলিয়ন বলে জানানো হয়েছে। ইউক্রেনের মুসলিম সেনাদের সাথে ইফতার করলেন জেলেনস্কি। ইউক্রেনের মুসলিম সেনাদের প্রতি সম্মান জানালেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মুসলিম সেনাদের সাথে ইফতারের আয়োজনে যোগ দেন তিনি। ক্রাইমিয়ার তাতার কালচারাল সেন্টারের আয়োজনে হয় এই অনুষ্ঠান। শুরুতেই ফ্রন্টলাইনে লড়াই করা সেনাদের হাতে মেডেল তুলে দেন জেলেনস্কি। সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, সব কমিউনিটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল ইউক্রেন। রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর রমজানের একটি দিন আনুষ্ঠানিকভাবে সম্মানজনক বিশেষ ইভেন্ট হিসাবে পালন করা হবে, যেখানে যোগ দিবেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। এই সময় জেলেনস্কি আরো বলেন, ইউক্রেন ও বিশ্বের মুসলিম সম্প্রদায় রমজানে কঠিন এক সংযম করে। ইউক্রেনের সর্বত্র বিষয়টিকে সম্মানের চোখে দেখা হয়। ইউক্রেনীয় মুসলিম সেনাদের পুরস্কৃত করার সুযোগ পেয়ে গর্বিত। যারা একসাথে দেশকে রক্ষায় লড়ছে তাদের সাথে ইফতার করার সুযোগ পেয়েছে। সমগ্র মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বিরল বৈঠকে ইরান ফ্রান্স। চীনের রাজধানী বেজিংয়ে ফরাসি প্রেসিডেন্ট ক্যাথরিন কোলেনা এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান একটি বিরল বৈঠকে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। 7 এপ্রিল ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। ফরাসি বিবৃতিতে বলা হয়েছে, কোলেনা ইরানে আটক 6 ফরাসি নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি করেছেন। এছাড়া ইরানের পরিস্থিতি, আঞ্চলিক ইস্যু এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। কোলেনা এই সমস্ত বিষয়ে ইরানি কর্তৃপক্ষের মনোভাব নিয়ে ফ্রান্সের উদ্বেগ প্রকাশ করেছেন। গত বছরের সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, আর এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদত রয়েছে বলে অভিযোগ করেছিল ইরান। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে আনুমানিক 2 ডজন বিদেশি নাগরিক আটক করে ইরানি কর্তৃপক্ষ। এদের মধ্যে এই 6 জন ফরাসি নাগরিকও রয়েছেন। এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ও বৈঠকটি নিশ্চিত করেছে। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারি রাশিয়ার।
রাশিয়া শুক্রবার পশ্চিমাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি তাদের শস্য এবং সার রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা না হয় তাহলে ইউক্রেনকে সাগরের বদলে ভূমির উপর দিয়ে শস্য রপ্তানি করতে হবে এবং মস্কো জাতিসংঘের মধ্যস্থতায় করা শস্য রপ্তানি চুক্তি থেকে বের হয়ে যাবে। কৃষ্ণ সাগর শস্য চুক্তি খাদ্য সংকট কমানোর জন্য জাতিসংঘের একটি প্রচেষ্টা যা ইউক্রেনে রাশিয়ান আক্রমণের পূর্ব থেকে ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক যুদ্ধের কারণে খাদ্য সংকট আরও বৃদ্ধি পেয়েছে। চুক্তিটি রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘ দ্বারা গত বছরের জুলাই প্রথম স্বাক্ষরিত এবং দুইবার বর্ধিত হয়, যা ইউক্রেনের কৃষ্ণ সাগরের ওডেসা, চোরমোনস্ক, ইউঝানি বা পিপডেনি বন্দর থেকে অ্যামোনিয়া সহ খাদ্য এবং সার রপ্তানির অনুমতি দেয়। যদিও পশ্চিমারা রাশিয়ার খাদ্য ও সার রপ্তানির উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেনি, তবে মস্কোর জন্য শস্য রপ্তানিতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যেমন বিমা এবং অর্থ প্রদানের সমস্যা। মস্কো বলছে যে এগুলো অবশ্যই অপসারণ করতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন যে পশ্চিমারা যদি জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের চুক্তিটি নিয়ে যা করতে চেয়েছিলেন সেই সম্পর্কে সৎ হতে না চায় তবে ইউক্রেনকে রপ্তানির জন্য স্থল ও নদীপথ ব্যবহার করতে হবে। যদি পশ্চিমারা রাশিয়ান রপ্তানির প্রতিবন্ধকতা অপসারণ করতে অস্বীকার করে তবে মস্কো শস্য চুক্তি থেকে বের হয়ে যেতে পারে। আঙ্কারা একটি সংবাদ সম্মেলনে তার তুর্কি সমকক্ষের সঙ্গে ল্যাভরভ এভাবেই বলছিলেন। তিনি বলেন, যদি গুতেরেস যা প্রস্তাব করেছেন এবং ক্রমাগতভাবে প্রসার করেছেন তার সাথে সততার সাথে যোগাযোগ করার ইচ্ছা তাদের না থাকে তবে তাদের ইউক্রেন থেকে স্থলপথে, রেলপথে এবং নদীপথে প্রাসঙ্গিক পণ্য পাঠানো চালিয়ে যেতে দিন এবং প্রয়োজনে আমরা এই উদ্যোগের কাঠামোর বাইরে কাজ করব। আমাদের তুরস্কের সাথে, কাতারের সাথে এটি করার সুযোগ রয়েছে। ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার আহ্বান। রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউড সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বছর মার্কিন কারাগার থেকে মুক্ত হওয়া এই অস্ত্র ব্যবসায়ী শুক্রবার এই আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে বিপদের মধ্যে রয়েছেন ট্রাম্প। টেলিগ্রামে ট্রাম্পের প্রতি এক বার্তায় বাউট লিখেছেন, আমি মনে করি আপনি বিপদের মধ্যে রয়েছেন, আপনার জীবন বিপন্ন। বাইডেন প্রশাসন আপনাকে শুধু আদালত, কারাগার পর্যন্ত টেনে নিয়ে থেমে থাকবে না, তাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য তারা শীঘ্রই আপনার জীবন শেষ করে দিবে। এই বার্তাটি মস্কোতেও সংবাদ মাধ্যমেও দেখানো হয়েছে। ট্রাম্পের ভক্ত বাউট বলেছেন, রাশিয়ায় আপনি একটি নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পাবেন, এখান থেকে আপনি আমেরিকান জনগণের জন্য লড়াইয়ের নেতৃত্ব দিতে পারেন। বিশ্বের বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ করার অভিযোগে 2008 সালে থাইল্যান্ডে ভিক্টর বাউটকে গ্রেপ্তার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যাপন করা হয়। 2012 সালে তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বন্দি বিনিময় কর্মসূচির আওতায় গত বছর আটক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে মুক্তি দিয়েছিল রাশিয়া। পরিবর্তে মার্কিন কারাগার থেকে মুক্তি পান ভিক্টর বাউট, যিনি মৃত্যুর সহোদর নামে পরিচিত। তাইওয়ানকে ঘিরে ফেলার সামরিক মহড়ায় চীন। স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের সঙ্গে সম্পর্কটা প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ চীনের। এর মধ্যে তাইওয়ানকে ঘিরে ফেলার অংশ হিসাবে 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন যুক্তরাষ্ট্র থেকে ফেরার কয়েক ঘণ্টা পরে সামরিক মহড়া শুরু হয়েছে। শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বেইজিংয়ের 71টি সামরিক বিমান, 9টি যুদ্ধজাহাজ তাইওয়ানের মধ্যরেখা অবৈধভাবে অতিক্রম করেছে। তাইওয়ানের মধ্যরেখাটি ওয়ান আনুষ্ঠানিকভাবে বিভক্ত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের কাছে অবস্থিত পিংটানের দ্বীপের দিকে যাওয়ার সময় 1 রাউন্ড গুলিও ছোড়ে চীনা বাহিনী। এই প্রসঙ্গে চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এই সামরিক মহড়ায় তাইওয়ান দ্বীপের চারপাশে টহল এবং অগ্রগতির চেষ্টা চালাবে চীন, এমনকি ঘেরাও ও প্রতিরোধের ভঙ্গি তৈরি করবে। এবারের মহড়ায় দূরপাল্লার রকেট আর্টিলারি, নৌবিধ্বংসী জাহাজ, ক্ষেপণাস্ত্র বোট, বোমারু বিমান ও জ্যামার মোতায়েন করেছে চীন।